প্রায় দেখি যে আমার স্ত্রী আমার পকেট থেকে না বলে টাকা বের করে নেয়, এবং স্ত্রীকে আমি বললাম যে স্বামীর পকেট থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ আছে কি না। স্ত্রী আমারে ফতোয়া দিছে যে কিপটা জামাইয়ের পকেট থেকে এভাবে জোর করে বা চুপে চাপে টাকা নিলে গুনাহ হয় না, এটা নাকি কোনো হুজুর বলছে। তো উনি এই প্রশ্নটা বলছে যে হুজুর আপনার ওয়াজ আমি শুনি, লেকচার শুনি, প্লিজ আপনি দালিলিক আলোচনা করে আমাকে সমাধান দেবেন। আচ্ছা, আপনি দালিলিক আলোচনা চেয়েছেন, সুতরাং কিছু দলিল তো দিতেই হয়। তার আগে কোরআনুল কারিম কি বলছে, আমাদের কিছু স্বামী আছে যারা স্ত্রীদের হক পরিপূর্ণভাবে আদায় করে, স্ত্রীর মৌলিক কিছু অধিকার রয়েছে, যেমন তা সে থাকবে কোথায়, খাবে কোথায়, সে পোশাক আশাক পাচ্ছে কি না, তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কি না, এ সমস্ত জিনিসগুলো একজন স্বামী হিসেবে আপনার সাধ্য অনুযায়ী স্ত্রীর এই মৌলিক অধিকারগুলো আদায় করা, এটা আপনার উপরে আবশ্যক। কে বলেছেন? সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাল মাউলুদিলাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাপের ওপরে না, কিন্তু এখন আপনার ওপরে অভিভাবকত্ব ট্রান্সফার হয়ে যাবে। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের পরে ওই মেয়ের অভিভাবকত্ব এখন আপনার ওপরে, তা সে খাবে কি, সে থাকবে কোথায়, সে কি পড়বে, তার চিকিৎসা, এগুলো সম্পূর্ণ দায়িত্ব আপনার। কিছু স্বামী আছে এই সমস্ত জিনিসগুলো ফলো করে, আর কিছু স্বামী আছে যারা বিয়ের লাগে অস্থির, কিন্তু স্ত্রী একটা হকও ঠিক মতো আদায় করে না। স্ত্রী যদি বলে সাবান আইনো, ও সাবান আনে না। স্ত্রী যদি বলে সাবান গুঁড়ো আইনো, সেটাও আনে না। স্ত্রী যদি বলে আজকে আমার ভাত খাইতে ভালো লাগছে না, দুইটা রুটি নিয়ে আসো, এটাও নিয়ে আসে না। এমন সিপার সিপা কিছু কৃপণ আছে, এই কৃপণগুলো স্ত্রীর কোনো হক আদায় করে না, বরঞ্চ সবসময় চিন্তা করে যে বউয়ের বাপের বাড়ি থেকে কিছু আদায় করা যায় কি না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মেয়েরা বিয়ের পরে অনেক সময় ওই পাতে কিন্তু রান আর পায় না, মানে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি যদি তরকারি তুলে দেয়, রানটা কিন্তু হয় ছেলের লেগে রাখে অথবা পুরুষ কোনো মানুষের জন্য রাখে। বৌমার জন্য কিন্তু মুরগির রান অনেক সময় অনেক শাশুড়ি রাখেন না, এটা করবেন না। কোনো বৌমা যদি বুঝে যে আমার শাশুড়ি পার্সেন্টেজ করছে বা আমাকে মূল্যায়ন করছে না, এবং কোনো শাশুড়িও যদি বুঝে যে আমার বউ আমাকে যথাযথ মূল্যায়ন করতেছে না, সেখানে কিন্তু স্রোত অন্যদিকে বয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। তো স্বামী যদি কিপটা হয় তাহলে কী করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি কী বলছেন? আন আয়েশা কালাত দাখালাত হিন্দু বিনতু উতবা বিন তুকুতবা, আচ্ছা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত দাখালাত হিন্দুন বিন তুকুতবা ইবনে উতবা ইবনে ইমরাতু আবি সুফিয়ানা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ানা রাজুলুন সাহীহুন লা ইউতিনি মিনান নাফাকাতি মা ইয়াকফিনি ওয়া ইয়াকফি বানিয়া ইল্লা মা আখাদতু মিন মালিহি বিগাইরি ইলমিহ, স্পষ্ট হাদিস। তাহলে কি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হিন্দা বিনতে উতবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি, মানে হিন্দার স্বামী ছিল কে, আবু সুফিয়ান, আমার স্বামী একজন কৃপণ ব্যক্তি, তিনি আমার এবং আমার সন্তানদের প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না, তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি, এতে কি আমার কোনো গুনাহ হবে? কি বলছেন? ফাহাল আলাইয়া ফি যালিকা মিন জুনাহিন, এতে কি আমার কোনো গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, খুদু মিন মালিকি বিল মারুফি মা ইয়াকফিকি ওয়া ইয়াকফি বানিক। আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি তার সম্পদ থেকে তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এমন সঙ্গত পরিমাণ সম্পদ নিতে পারো। কার জন্য? কৃপণ স্বামীর জন্য আল্লাহ রাসূল এই হাদিস দিয়েছেন। কিছু স্বামী আছে ভাই এমন খাটাস, এগুলোকে খাটাস বলাই দরকার, আমারে ওই রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল, রাজশাহীতে প্রোগ্রাম ছিল, তো যে বাসায় আপ্যায়ন করেছে ওই বাসায় আড়াল থেকে, দেয়ালের আড়াল থেকে এক মহিলা প্রশ্ন করতেছে, হুজুর আমার আজকে ওয়াজে স্বামীর স্ত্রীর হক নিয়ে কিছু বললেন। আমি বললাম কেন, কী হয়েছে বোন? আড়াল থেকে, কিন্তু সে আমার সামনে আসে নাই। উনি বলতেছে যে আমার জামাই আমার তো ভরণ পোষণ খালি মানে ভাত ছাড়া আর কিছুই দেয় না, ভাত ছাড়া কিছুই দেয় না। আমি যদি বলি যে একটা তেল কিনে দাও, নারকেল তেল,
ভাই ওনারে এক বছর বললে মনে হয় একটা তেল নিয়ে আসে। সাবান আমার দরকার, আমি গায়ে সাবান দিতে পারি না, সাবান দরকার। এই সাবানের কথা মনে হয় 30 বার বললে মানে এক মাস অপেক্ষা করতে হয়, কোনো জিনিস সহজে দেয় না, একটু কিছু কথা বললেন তো। এরকম অসংখ্য স্বামী আছে কিন্তু, আর কিছু স্বামী তো মাশাল্লাহ বিয়ের লেগে অস্থির কিন্তু বউয়ের পিছনে টাকা খরচ করতে আর মন চায় না, এরকম অসংখ্য মানুষ আছে। হারাম, এগুলো করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হিন্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি, এমত অবস্থায় আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি আমার গুনাহ হবে? তিনি বললেন, তুমি তোমার সন্তানদের প্রয়োজন অনুসারে যথাযথভাবে গ্রহণ করতে পারো। এখানে একটা বিষয় শেখার আছে, আপনার স্বামী আপনার সমস্ত ভরণ পোষণ দিচ্ছে, কিছু কিছু মেয়ে আছে বিলাসী মেয়ে, যেমন বাড়িতে মুরগির গোস্ত রান্না করা হয়েছে, বাড়ির মুরগির গোস্ত ভালো লাগতেছে না, রেস্টুরেন্ট থেকে তার লেগে কাচ্চে নিয়ে আসতে হবে, এগুলো অপচয় আছে না? অনলাইনে অর্ডার করে দিয়েছে, তার ড্রেস আছে প্রায় 15টা, অনলাইনে অর্ডার করে দিয়ে জামাইয়ের ওপর টর্চার করতেছে যে টাকা দিতে হবে, দিবা না কেন, অর্ডার করেছে। বিলাসী যে পণ্যগুলো আছে, এখন আপনি বিলাসী পণ্য চাচ্ছেন যে আজকে আপনি রেস্টুরেন্টে খাওয়াইতে হবে, আজকে আপনাকে অমুক ব্র্যান্ডের খাবার এনে দিতে হবে, অমুক ব্র্যান্ডের আপনার এই পোশাক আশাক এনে দিতে হবে, আপনার মৌলিক অধিকার পূরণ করতেছে, তারপরেও আপনি এই বিলাসিতার জন্য স্বামীর পকেট মারবেন, হারাম, এটা আপনার জন্য জায়েজ নাই। সুতরাং আমাদের সবাইকে সবার জায়গা থেকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।